সম্প্রসারণবাদী চীনের কুসংক্রান্ত পাঙ্গং হ্রদর কাহত চীনের নতুন রণশালী ভারতীয় সেনায় ধরা পেলালে রঙা চীনের চতুরালি আগ্রাসী চীনে এইবার সীমান্তবর্তী লাদাখর পাঙ্গং হ্রদর কাহত স্থাপন করেছে বৃহৎ বস্তি ভারতীয় সেনার কৃত্রিম উপগ্রহীয় ছবিত পোহর আহিছে রঙা চীনের ভয়ঙ্কর আক্রমণের দৃশ্য উপগ্রহীয় ছবিত স্পষ্ট রূপত দেখা গৈছে একুশ দুখোজক ভারতীয় সীমান্ত চলিছে সম্প্রসারণবাদী চীনের দ্রুত আগ্রাসন ক্রমাৎ পূব লাদাখত নিজের উপস্থিতি শক্তিশালী করাত ব্যস্ত হয়ে পড়েছে চীন লাদাখ সীমান্তত কেবল বস্তি পাতিয়ে ক্ষান্ত হয়ে না থাকি তাত বসবাস করাও আরম্ভ করেছে চীনা সেনায় 2020 চনত পাঙ্গং হ্রদ হওয়া সংঘাতর স্থানেরপরা মাথু 38 কিলোমিটার দূরত নিজের আধিপত্য বিস্তারের রণকৌশল গড়িছে সুবুরিয়া দেশখন চীনের এই আগ্রাসন স্বাভাবিকতে ভারতের বাবে এক আশঙ্কা আর উদ্বিগ্নতার কারণ উল্লেখ্য যে 2020 চনের প্রায় চীন আর ভারতের মাজত এলএসি সন্দর্ভত উত্তেজনা অব্যাহত পাঙ্গং হ্রদর এফালে নিয়োজিত করা হয়েছে ভারতীয় সেনা আর আনফালে চীনের পিএলএ সেনা এই অচলাবস্থার অবসান ঘটাবলে সামরিক পর্যায়ত বহুবার আলোচনা হওয়ার পাছতো সহমতত উপস্থিত হওয়া নাই দুই দেশ পাঙ্গং হ্রদর উত্তর পাড়ার পাহাড়ের মাজতো আছে পিএলএর সিরজাব সামরিক ঘাটি যি ঘাটি পাঙ্গং হ্রদর আশে পাশে নিয়োজিত চীনা সৈন্যর মুখ্য কার্যালয় বলেও অভিহিত হয়ে আছে কিন্তু চীনে সামরিক ঘাটি নির্মাণ করা এই ভূখণ্ড ভারতে নিজের বলে দাবি করেছে বিগত কেইবা বছরও চীনে সীমান্তত নিজা শক্তি অধিক মজবুত করার অহরহ চেষ্টা চলাই আছে বিগত 30 মে তোলা এখন উপগ্রহীয় ফটোত মাটির তলার একটা বৃহৎ বাংকারর আটটা প্রবেশদ্বারও দেখা গৈছিল স্পষ্ট রূপত ইয়ার মাজতে চীনে অরুণাচলের দুটা স্থানত টহল বৃদ্ধি করার দাবিরে সৃষ্টি করেছে আন এক উদ্বিগ্নতা পিএলএর জোয়ানে সেমার ঘন জঙ্গলের শিলত চীনের পতাকা আর পিএলএর চিহ্ন অঙ্কন করে ভারতক এক প্রকারে জানালে প্রত্যাহ্বান নিউজ ডেস্ক রিপোর্ট নিউজ 18 অসম নর্থ ইস্ট আপুনি বিচৰা বাতৰি পাব কেৱল নিউজ 18 এপত নিউজ 18 এপ ডাউনলোড কৰিবলৈ স্কেন কৰক এই কিউআৰ কোড গুগল প্লে ষ্টোৰতো পাব এই নিউজ 18 এপ